যাচ্ছি আমরা এখন নবগ্রহ টেম্পল, দেখা যাক কি হয়। তারপর যাবো কামাখ্যা, চলো। আজকে ওরা সব হোটেলের মধ্যেই ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি এখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিছু করিনি, কারণ আমি একেবারে পুজো দিয়ে তারপর খাবো। তো খুব সুন্দর ওরা আজকে লুচি তরকারি একটা ব্রেকফাস্ট করেছে, খুব একদম পেট পুশ করে একটা ওলাতে গাড়ি বুক করেছে, দিয়ে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি নবগ্রহ টেম্পল, তারপর যাবো কামাখ্যা মায়ের কাছে ফিরে গিয়ে। তারপর ওখানে দেখি কীরকম ভিড় থাকে, সেই পুজোর ব্যবস্থা। আসামে এসে আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, একবারও মনে হচ্ছে না যে ওয়েস্টবেঙ্গলের বাইরে আছে, কেননা এখানে বেশিরভাগ মানুষ বাংলা বোঝে, এখানকার অনেক রকম অনেক কিছু কালচার বাঙালির সাথে বাংলার সাথে মেলে, এর জন্য বেশ ভালো লাগছে, আন্তরিক লাগছে ব্যাপারটা। ঠিক আছে, চলো পৌঁছে গিয়ে তোমাদেরকে আবার দেখাই।